আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। চোখের জলে শেষ হলো পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। তাতে ইয়োহান ক্রিফ, সক্রেটিস, ইউসেবিওর মতো বিশ্বকাপ না জেতা সাবেক কিংবদন্তিদের কাতারেই থাকবে রোনালদোর নাম। কিন্তু এভাবে CR7-এর বিদায়টা মেনে নিতে পারেনি তার ভক্ত সমর্থকরা। এস এম আশরাফের রিপোর্ট। চোখের জল কি আর কথা শুনে, কার আছে সেই ক্ষমতা বুক ছেড়ে বের হয়ে আসা আবেগ আটকানোর? পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো, সেই রোনালদো যার কাঁধে ভর করে তার দেশ বহুবার পার হয়েছে বহু বাধা। কিন্তু আজ বিদায় বেলায় তিনি শুধুই একা, মাঠ ছেড়ে টানেলের পথ ধরে এগিয়ে যাওয়ার পথে পাশে শুধু ফিফার এক কর্মী, হাত দিয়ে চোখ ঢেকেছেন। কিন্তু রোনালদোর নিঃশব্দের কান্না তার ভক্তদের হৃদয়ে নিশ্চিত করেই ধাক্কা দিয়ে গেছে। শেষটা রঙিন হলো না। ভক্ত সমর্থকরা হয়তো বলবেন কোচ ফার্নান্দো সান্তোস তা হতে দেননি, আগের ম্যাচে প্রথম একাদশে রাখেননি, এদিনও সেই সূত্র মেনেই দল সাজালেন। কিন্তু পর্তুগাল যখন 1-0 গোলে পিছিয়ে, রোনালদো ম্যাজিকের প্রত্যাশায় 51 মিনিটে তাকে মাঠে নামালেন সান্তোস। তবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিকের আত্মবিশ্বাসটা হয়তো আগেই ভেঙে গেছে, তাই আজ কোনো রূপকথা হয়নি। তবু টানা 5টি বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার হিসেবে নাম থাকবে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি 196 ম্যাচ খেলার রেকর্ডের পাশেও লেখা থাকবে CR7-এর নাম। ইউরো জেতা, চ্যাম্পিয়ন্স লিগ জেতা, ব্যালন ডিওর জয়ী তারকার নাম থাকবে না শুধু বিশ্বকাপ ট্রফিতে। রোনালদোকে উদ্দেশ্য করে তার সমর্থকরা হয়তো আজ বলবেন, হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। এস এম আশরাফ, এটিএন বাংলা। একাত্তরের 25শে মার্চ বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। আন্তর্জাতিক জেনোসাইড স্মরণ ও প্রতিরোধ দিবস উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এই কর্মসূচি পালিত হয়। পরে জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধারা। রাজনীতি সম্পর্কিত মহাসচিবের কর্মকর্তা আদিত্য অধিকারী এই স্মারকলিপি গ্রহণ করেন। সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযুদ্ধ 71 যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আন্তর্জাতিক বড়দিনকে সামনে রেখে উৎসব আয়োজনে মেতেছেন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে নিউ ইয়র্কের ইস্ট ভিলেজে সান্তা ক্লজ সাজের প্রতিযোগিতায় নামেন তারা। অসংখ্য মানুষ তা দেখতে ভিড় করেন সেখানে। লকডাউন থাকে গত 2 বছর, এমন করে উৎসব উদযাপনে নামতে পারেননি খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বিধিনিষেধ না থাকায় এবার তাই বাড়তি আনন্দ সবার মনে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতেও নামে উৎসবের ঢল। রাজধানী লা পাজে ক্রিসমাস সমাবেশ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা, নেচে গিয়ে উৎসব উদযাপন করেন তারা। স্টকহোমে রাজকীয় আয়োজনে নোবেল পুরস্কার হস্তান্তর করল সুইডিশ একাডেমি। করোনা মহামারীর পর প্রথমবারের মতো সরাসরি বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন ফরাসি লেখক অ্যানি আর্নক্স, আমেরিকার খ্যাতনামা কেমিস্ট ক্যারোলিন আর বার্তোজি ও কে ব্যারি শার্পলেস এবং ডেনিশ বিজ্ঞানী মর্টেন মেলডাল। এছাড়াও পদার্থবিজ্ঞানী ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার, অস্ট্রেলিয়ার অ্যান্টন জেলিঙ্গার এবং সুইডিশ বিজ্ঞানী সাভান্তে পাবো এই পুরস্কার গ্রহণ করেন। রীতি অনুযায়ী তাদের দেওয়া হয় পুরস্কারের অর্থ, স্বর্ণপদক আর সনদপত্র। পরে তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এবার জানিয়ে দেব ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। এপেক্স স্পোর্টস লিমিটেডের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 11 ডিসেম্বর DSE-তে কোম্পানির শেয়ার দর ফ্লোর প্রাইসে 222 টাকায় লেনদেন হয়, আর 6 ডিসেম্বর 293.40 টাকায় লেনদেন হয়। একদিনে কোম্পানির শেয়ার দর বাড়ে সর্বোচ্চ 71.40 টাকা। পরে এর কারণ জানতে চেয়ে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।